সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে দেখছেন গা হাতপা প্রচণ্ড ব্যথা লাগছে, হাতের আঙুলগুলোতে ব্যথা লাগছে, কবজি গড়াতে পারছে না, কবজিতে ব্যথা লাগছে, আঙুল ভাঁজ করতে গেলে ব্যথা লাগছে, কবজিটাকে ভাঁজ করতে গেলে ব্যথা লাগছে। তার মানে হতে পারে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে গেছে, অর্থাৎ আপনার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে এই সমস্ত ছোট ছোট জয়েন্টগুলোতে প্রদাহ সৃষ্টি করেছে, অর্থাৎ ইনফ্লামেশন সৃষ্টি করেছে। আর এই ইউরিক অ্যাসিড রক্তে বেড়ে গেলে তখন আমরা যে চিকিৎসা শাস্ত্র অনুসারে অর্থাৎ মেডিকেল যে টার্ম ব্যবহার করে থাকি, অর্থাৎ গাউট বা গাউটি আর্থারাইটিস, যেটাকে বলা হয় প্রদাহজনক আর্থারাইটিস, যাকে আমরা আবার সাধারণত সাধারণ ভাষায় আমাদের লোকাল ভাষায় বলে থাকি কি গেটে বাত, সেইটা আপনার হচ্ছে না তো, এটা কি খেয়াল করছেন বন্ধুরা? আজ থেকে খেয়াল করুন, আর তার জন্য কি করতে হবে ভিডিওটিকে ভালোভাবে শুনতে হবে বন্ধুরা। রক্তে যদি ইউরিক অ্যাসিড জমতে থাকে তার মানে আপনার বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হবেই হবে, অস্বাস্থ্য। আর এটা কেন হয়, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর জীবনযাপন, এগুলোকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু রক্তে বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিডের মাত্রাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ইউরিক অ্যাসিড এখন খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে গিয়েছে, প্রায় সর্ব ব্যক্তিদের মধ্যে, সর্ববয়সের ব্যক্তিদের মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি। তবে এটাকে যদি আমরা সময় মতো ব্যবস্থা না নিতে পারি, অর্থাৎ এটাকে যদি আমরা সময় মতো সতর্ক না হই এর থেকে, তাহলে কিন্তু এই হাই ইউরিক অ্যাসিড আপনার কিন্তু কিডনির সমস্যার ক্ষেত্রে বা হার্টের সমস্যার ক্ষেত্রে কিন্তু একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বন্ধুরা আবারও বলছি, সতর্ক হন, আজ থেকে সতর্ক হন। সতর্ক হলে আপনার শরীর ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। তো বন্ধুরা আজ আপনাদেরকে জানাবো যে এই ইউরিক অ্যাসিড কি, এটি কি কারণের জন্য বাড়ে এবং এটাকে কোন কোন সেরা কার্যকারী হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিয়ন্ত্রণ করা যায়, সেটা আজ আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা যদি এই বিষয়টা আপনাদের কাছে খুবই মূল্যবান বিষয় হয়ে দাঁড়ায় তাহলে অবশ্যই স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। আর যদি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আর ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমি ডক্টর রাজদীপ মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা চলুন আজকে আলোচনা শুরু করা যাক। শরীরের বর্জ্য পদার্থ হলো হচ্ছে এই ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে কি হয়, শরীরের জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা হয়। আগে এই সমস্যা শুধু বয়স্কদের মধ্যে আমরা দেখতে পেতাম, এখন কিন্তু বর্তমানে অল্প বয়স্কদের মধ্যেও কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি, অর্থাৎ তরুণদের মধ্যেও কিন্তু আমরা এই সমস্যাটা দেখতে পাচ্ছি। আমরা যখন পিউরিন সমৃদ্ধ খাবার খাই বেশি বেশি পরিমাণে, তখন রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বাড়তে থাকে, অর্থাৎ যত পিউরিন জাতীয় খাবার আমরা বেশি খাবো রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা তত বাড়তে থাকবে। এই বিষয়টিকে বন্ধুরা নোট করে নিন। যদিও আমাদের কিডনি কি করে না, এই রক্তে বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিডকে ফিল্টার করে প্রস্রাবের মাধ্যমে দেহের বাইরে বার করে দেয়, কিন্তু যখন অতিরিক্ত পরিমাণে আমরা পিউরিন জাতীয় খাদ্য বেশি খেয়ে ফেলি তখন কি হয়, অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড রক্তে মিশতে থাকে, আর এর জন্য কি হয়, কিডনি তখন এই অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে বার করতে আর ততটা বেশি সক্ষম হয় না, তার ফলে কি হয় ওই ইউরিক অ্যাসিড রক্তে জমতে থাকে, আর এর থেকে কি হয় ইউরিক অ্যাসিডের মাত্রাটা রক্তে বাড়তে থাকে। কারো যদি জন্ম থেকে পিউরিন মেটাবলিজম এর সমস্যা থেকে থাকে তারা কিন্তু এই ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন না, তারা আক্রান্ত হয়ে থাকেনই থাকেন, সেক্ষেত্রটাও কিন্তু মাথায় রাখতে হবে, আপনি পিউরিন মেটাবলিজম সমস্যায় কিন্তু আক্রান্ত হয়ে নেই তো, সেটাকেও কিন্তু জানতে হবে বন্ধুরা। আর যে যে কারণে ইউরিক অ্যাসিড আমাদের রক্তে বাড়ে তার মধ্যে প্রথম যে কারণ সেটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি কেউ বা একের অধিক ব্যক্তি যদি গাউটে আক্রান্ত হয়ে থাকেন বা হাই ইউরিক অ্যাসিডে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিন্তু পরম্পরা পরবর্তী জেনারেশনেও কিন্তু সেই ইউরিক অ্যাসিডের প্রবণতা কিন্তু সেই জেনারেশনে থেকে থাকে। এছাড়া আর কি কারণ থাকে এই হাই ইউরিক অ্যাসিড হওয়ার বা যেটা মেডিকেল টার্মিনোলজি হচ্ছে গাউট হওয়ার সম্ভাবনা থাকে, আর কোন কোন কারণের জন্য না, সেটা হচ্ছে অত্যাধিক পরিমাণে মদ্যপান করলে, হার্টের রোগ থাকলে, কিডনির অসুখ থাকলে, উচ্চ রক্তচাপের
সমস্যা থাকলে, ডায়াবেটিস থাকলে, ওবেসিটি থাকলে, এর ফলেও কিন্তু রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। এছাড়া অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া, কম পরিমাণে জল খাওয়া, এগুলোও কিন্তু আমরা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাকে বাড়িয়ে দিয়ে থাকে। বন্ধুরা, রক্তে থাকা ইউরিক অ্যাসিড হাড়ের জয়েন্টের কার্টিলেজগুলির চারপাশে সোডিয়াম বাইইউরেট রূপে জমা হয় এবং সেগুলো কি হয় না, ক্রিস্টাল আকারে জমা হতে থাকে, যা প্রচণ্ড ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। সেই সমস্ত ক্রিস্টাল ফর্মগুলো ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণে কি হয় না, হজম প্রক্রিয়া ব্যাহত হয়ে থাকে, ইউরিক অ্যাসিড স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে থাকে। সময় মতো ইউরিক অ্যাসিডের সমস্যা না ধরা পড়লে গুরুতর সমস্যায় কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে থাকে। শরীরে এমন কয়েকটি জায়গা রয়েছে যেখানে ব্যথা শুরু হলেই কিন্তু আপনারা সতর্ক হতে শুরু করবেন। যখনই শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখনই শরীরে ছোট ছোট জয়েন্টগুলি কি হয়, ব্যথা হতে শুরু করে, অর্থাৎ সেই সমস্ত জয়েন্টগুলোর যে হাড়ের কাছে বর্জ্য পদার্থ রূপে এই ইউরিক অ্যাসিড জমা হতে শুরু করে। আর এরপরে কি হয়, সেই জয়েন্টগুলো লাল হয়ে যায়, ফুলে ওঠে, ব্যথা হয় প্রচণ্ড। যেমন হচ্ছে আঙুলের ছোট ছোট জয়েন্টগুলো, কবজিতে, এল কনুইতে, হাঁটুতে, এই সমস্ত জায়গাগুলো কি হয়, জয়েন্টগুলো লাল হয়ে যায়, ফুলে ওঠে। তখনই বুঝতে হবে যে আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে। বন্ধুরা, এটা অবশ্যই খেয়াল করবেন, এই লক্ষণগুলো দেখলেই সাথে সাথে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া শুরু করে দিন। আর এর জন্য কি হয়, শরীরের পায়ের বুড়ো আঙুল, হাতের কবজিতে, কনুইতে, গোড়ালিতে, হাঁটুতে, এছাড়া কোমরে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা হতে থাকে, তীব্রকর ব্যথা হতে পারে, যা আপনাকে অসুস্থ রেখে দিতে পারে এই ব্যথা। এই সমস্ত লক্ষণগুলো ছাড়াও কিন্তু আরও কিছু লক্ষণ আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে পা ফুলে যাওয়া, গাঁটে ব্যথা হওয়া, পেশিতে টান ধরা, পায়ের পাতা ফুলে যাওয়া, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। এছাড়া ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেলে তার প্রভাব পড়তে পারে আপনার কিডনিতেও, এর ফলে কি হয় না, কিডনির নানান সমস্যা দেখা দিতে পারে। যেমন হচ্ছে কিডনিতে স্টোন হওয়া, প্রস্রাবের সাথে জ্বালা করা, তারপর হচ্ছে প্রস্রাবের রঙের একটা বদল আসা, লালচে হতে পারে, ডিপ ইউরিস হতে পারে, এবং তার সঙ্গে কি হয় একটা দুর্গন্ধ থাকে পেচ্ছাপের সাথে, অর্থাৎ প্রস্রাবের সাথে প্রচণ্ড দুর্গন্ধ থাকে, বমি বমি ভাব হয় তার সাথে, এবং তার সাথে মাথা ঘোরা, এই সমস্ত লক্ষণগুলোও কিন্তু আমরা পেয়ে থাকি যদি আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। বন্ধুরা, এবার আমাদের শরীরে যত ধরনের আর্থ্রাইটিস আছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই গাউট, অর্থাৎ হাই ইউরিক অ্যাসিড লেভেল। এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন এবং এটাকে মেডিকেল টার্মোলজিতে যেটা বলা হয়ে থাকে গাউট, অর্থাৎ এটাকে আরেকটা নামে আমরা চিনে থাকি, সেটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস। এটাও কিন্তু একটা অনেক আর্থ্রাইটিসের মধ্যে একটা অন্যতম এবং বিপজ্জনক আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিসকে সঠিকভাবে যদি ট্রিটমেন্ট না করা যায় তাহলে কিন্তু আপনার জীবনে একটা বড় ধরনের ছায়া নেমে, অন্ধকার ছায়া নেমে আসতে পারে। বন্ধুরা, তাই একে অবহেলা করবেন না। বন্ধুরা, বারে বারে বলছি প্রথম থেকেই, স্বাভাবিক অবস্থায় শরীরে ইউরিক অ্যাসিডের নির্দিষ্ট মাত্রা হলো পুরুষদের ক্ষেত্রে 3.4-7.0 mg/dL এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 2.4-6.0 mg/dL। এর চেয়ে বেশি যদি হয়ে থাকে তাহলে আপনার কি হয় না, নিয়ন্ত্রণে আনাটা অত্যন্ত প্রয়োজন, কি না ইউরিক অ্যাসিডের মাত্রাকে। আর এই ইউরিক অ্যাসিড যত বেশি আপনার রক্তে উপস্থিত থাকবে তার মানে আপনি গাউটে আক্রান্ত হয়ে গেছেন। আর এই গাউটে যদি আক্রান্ত হয়ে থাকেন তার জন্যে আর যে ব্লাড টেস্টটা এর সাথে সাথে করা উচিত এবং রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটাও জানার জন্য যে পরীক্ষাটা করা প্রয়োজন সেটা একটু জেনে নিন, সেটা হচ্ছে ব্লাড ফর সিবিসি। এই ব্লাড ফর সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করলে এখানে আমরা লিউকোসাইটস অর্থাৎ WBC হাই পেয়ে থাকি। আর তার সঙ্গে আমরা ESR ইন্টারসেডিমেন্টেশন রেট এটাও কিন্তু আমরা হাই পেয়ে থাকি। কারণ এই যদি আপনার রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে সে কি করে, বিভিন্ন জয়েন্টগুলোতে ইনফ্লামেশন করে, যেটা আমরা আগে বলেছি। আর ইনফ্লামেশন হলে এগুলো হাই পাবোই, WBC হাই পাবো, ESR হাই পাবো। আর রক্তে আমরা ইউরিক অ্যাসিডের পরিমাণ জানতে হলে যে টেস্টটা করা দরকার সেটা হচ্ছে ব্লাড ফর ইউরিক অ্যাসিড। এই দুটো টেস্ট আবশ্যিক, অত্যন্ত প্রয়োজন করা। ইউরিক অ্যাসিড বেশি থাকলে কফি, কোল্ড ড্রিঙ্কস, অ্যালকোহল,
খাওয়া চলবে না, এবং সেই সাথে ধূমপানও করা চলবে না। পালং শাক, পুঁই শাক, ফুলকপি, মিষ্টি কুমড়ো, ঢেঁড়স, টমেটো, সবজি এগুলো খাওয়া থেকে দূরে থাকতে হবে বন্ধুরা। তাহলে আপনার শরীরে বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং এর পাশাপাশি অতিরিক্ত পরিমাণ প্রোটিন আছে এমন খাবার যেমন খাসির মাংস, সামুদ্রিক মাছ, এগুলোও কিন্তু এড়িয়ে চলতে হবে। বিভিন্ন রকম ডাল খাওয়ার থেকেও কিন্তু দূরে থাকতে হবে, কারণ এগুলি সবই হাই প্রোটিনযুক্ত খাবার। এরা কি করবে, যত বেশি খাবেন রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা তত বেশি হতে থাকবে। তাই এই সমস্ত খাদ্যগুলো থেকে আজ থেকে দূরে থাকুন যারা ইউরিক অ্যাসিডে আক্রান্ত হয়ে আছেন, বা ইউরিক অ্যাসিডের যে সমস্ত আক্রান্ত হলে যে সমস্ত লক্ষণ হয়ে থাকে সেগুলো যদি আপনাদের মধ্যে দেখে থাকেন, তাহলে আজ থেকে এই সমস্ত খাদ্য থেকে দূরে থাকুন, অর্থাৎ হাই প্রোটিনযুক্ত খাবার থেকে দূরে থাকুন। ওজন বেশি থাকলেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে, তাই সঠিক ডায়েটের পাশাপাশি শরীরচর্চা করাটা অত্যন্ত জরুরি। তবে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি বেড়ে গেলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করাটা অত্যন্ত জরুরি। বন্ধুরা, এবার আমরা জানবো যে কোন কোন কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করলে ইউরিক অ্যাসিডের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তবে বন্ধুরা, এই সমস্ত ওষুধগুলি জানার আগে জানবো একটি ঘরোয়া টোটকা, সেটাকে যদি আপনারা ব্যবহার করতে পারেন এই ওষুধ খাওয়ার পাশাপাশি, অর্থাৎ একদম প্যারালালি ওষুধও খাবেন এবং সেই টোটকাটাও আপনারা করবেন প্রতিদিন, তাহলে দেখবেন খুব দ্রুত ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করতে পারছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন। আর এই ঘরোয়া টোটকাটা কি বা এর জন্য কি প্রয়োজন, সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। এই উপাদানটা প্রয়োজন এই টোটকাটা করার জন্য। আর এই টোটকাটা কিভাবে করতে হবে, না হচ্ছে এক চামচ অ্যাপেল সিডার ভিনিগার এক গ্লাস জলের সাথে মিশিয়ে 2-3 বার সারাদিনে খান, এইভাবে প্রতিদিন খান ওষুধ খাওয়ার সাথে সাথে, দেখবেন খুব দ্রুত রক্তে বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিডকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই সমস্ত কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধগুলি সম্পর্কে এবং তাদের লক্ষণ অনুসারে কোন কোন মেডিসিন দিলে খুব সহজেই খুব দ্রুত আমরা রক্তে বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করতে পারি। তার জন্য প্রথমেই যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। বেনজোয়িক অ্যাসিড 200 potency, এটা হচ্ছে কি না, জয়েন্টে পেন হচ্ছে, ব্যথা হচ্ছে এবং তার সঙ্গে জয়েন্টগুলো ফুলে গেছে এবং তার সঙ্গে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে আছে আর তার প্রস্রাবটা প্রচণ্ড দুর্গন্ধ, লাইক হসমেল, ঘোড়ার প্রস্রাবের মতো দুর্গন্ধ থাকে। তাহলে কি পেলাম বেনজোয়িক অ্যাসিডের ক্ষেত্রে কী কী রকম থাকবে, না জয়েন্টগুলো ব্যথা থাকবে, জয়েন্টে জয়েন্টগুলো ফুলে যাবে এবং তার সঙ্গে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা হাই হয়ে আছে এবং ইউরিনটা প্রচণ্ড গন্ধযুক্ত। এরকম লক্ষণ যদি আমরা পেয়ে থাকি বেনজোয়িক অ্যাসিড একেবারে মানে মহা ঔষধ হয়ে দাঁড়ায় এই গাউটের ক্ষেত্রে বা হাই ইউরিক অ্যাসিড লেভেলের ক্ষেত্রে। আর এই জন্যই বেনজোয়িক অ্যাসিড 200 potency আমরা ব্যবহার করব। নেক্সট হচ্ছে লিডাম্পাল। ইউরিক অ্যাসিড জয়েন্টে যে ইনফ্লামেশন করে সেই ইনফ্লামেশনটাকে কমাতে সাহায্য করে কিন্তু লিডাম্পাল, এবং তার সঙ্গে কোন কোন অঞ্চলে বিশেষ করে অ্যাঙ্কেল জয়েন্টে, তোমার হচ্ছে আঙুলের যে সমস্ত ছোটো ছোটো জয়েন্টে, সেই সমস্ত ছোটো ছোটো জয়েন্টে যদি ইনফ্লামেশন হয়ে যায়, গিয়ে জায়গাটা লাল হয়ে আছে, সেক্ষেত্রে লিডাম্পাল দুর্দান্ত কাজ করে থাকে এবং এর জন্য লিডাম্পাল 200 potency আমরা ব্যবহার করব। নেক্সট হচ্ছে আর্টিকা ইউরিনস 200। অনেকেই এটা মাদা কিনচার ব্যবহার করে থাকেন বন্ধুরা, কিন্তু 200-তে আরও দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। এই আর্টিকা ইউরিনস 200 কখন ব্যবহার করবো, না রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার জন্যে সারা শরীরে একটা জ্বালা অনুভূতি হতে থাকা এবং তার সঙ্গে জয়েন্টের পেন, গাউটের, অর্থাৎ ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যে যে সিমটমস আছে সেগুলো তো আছেই এবং তার সঙ্গে কী আছে, সারা শরীরে জ্বালা, ইউনিক সিমটমস একটা, সেক্ষেত্রে আর্টিকা ইউরিনস দুর্দান্ত কাজ করে। কারণ জ্বালার কথা আসলেই আমরা ফসফরাস, আর্সেনিক, অ্যাকোনাইট এই সমস্ত মেডিসিনের কথা মাথায় এনে ফেলি, কিন্তু হাই ইউরিক অ্যাসিড তার সঙ্গে বার্নিং সেন্সেশন, আর্টিকা ইউরিনস ইজ দ্য গ্রেট মেডিসিন, আর এর জন্য আর্টিকা ইউরিনস 200 potency ব্যবহার করবেন। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে জয়েন্টে পেন এবং সেই জায়গাটা ফুলে গেছে এবং তার সঙ্গে ইউরিক অ্যাসিড প্রচণ্ড হাই, এরকম অবস্থাতে ক্যালসিয়াম একটা বলতে পারেন স্পেসিফিক হাই ইউরিক অ্যাসিড লেভেল, অর্থাৎ গাউটের ক্ষেত্রে ক্যালসিয়াম হচ্ছে স্পেসিফিক মেডিসিন। নেক্সট হচ্ছে
অ্যামোনিয়াম ফসফরিকাম। এই অ্যামোনিয়াম ফসফরিকাম কি করে না, আমরা জানি কি ইউরিক অ্যাসিড হাই হয়ে গেলে জয়েন্টগুলো সোয়েল হয়, অর্থাৎ ফুলে যায়, এবং এখানে ওই যে ইউরিক অ্যাসিড ডিপোজিট হতে হতে কি হয়, জায়গাটা একটা আলাদা, যেন মনে হয় যেন একটা আলাদা গাঁট তৈরি করছে, অর্থাৎ নোটোসাইটিস তৈরি করেছে। এরকম যদি হাই ইউরিক অ্যাসিড লেভেলের সঙ্গে জয়েন্টগুলোতে নোটোসাইটিস হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যামোনিয়াম ফসফরিকাম এক্সেলেন্ট মেডিসিন। এই সমস্ত মেডিসিনগুলো আপনার 200% ব্যবহার করবেন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। তবে কদিন খেতে হবে, কিভাবে খেতে হবে, না 200% 200, এটা হচ্ছে সকাল সন্ধ্যা করে 7 দিন খাবেন, খেয়ে তারপরে ওয়েট করবেন। এই সমস্ত ওষুধগুলোর লক্ষণ অনুসারে ব্যবহার যেমন করবেন, তেমনি এই হাই ইউরিক অ্যাসিড লেভেলের জন্য আরও অনেক মেডিসিন আমরা ব্যবহার করে থাকি, সব আলোচনা করা এখানে সম্ভব হয়ে ওঠে না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়, এমনি অনেক লেন্দি হয়ে গেছে, আপনারাও খুব বোরিং হয়ে যান। সেই সমস্ত মেডিসিনগুলো কী কী, যেমন হচ্ছে লাইকোপোডিয়াম, ফার্মিকা রুফা, অ্যামোনিয়াম বেঞ্জোইকাম, লিথিয়াম, আরও অনেক মেডিসিন আছে, এইগুলোই মোটামুটি। তবে এই সমস্ত মেডিসিনগুলো যেরকম লক্ষণ অনুসারে ব্যবহার করবেন, তেমনি একটি স্পেসিফিক হিসেবে একটা মেডিসিনকে অবশ্যই ব্যবহার করতে হবে ইউরিক অ্যাসিড লেভেলকে লো করার জন্য, এবং যাতে পিউরিন জাতীয় খাদ্য অর্থাৎ পিউরিন মেটাবলিজমের যে সমস্যা সেটা খুব দ্রুত আপনার সেরে ওঠে, তার জন্য এই মেডিসিনটাকে কিন্তু বারে বারে খেয়ে ওই সমস্যাটাকে হ্যামারিং করতে হবে। সেই মেডিসিনটা হচ্ছে কি, ইউরিক অ্যাসিড 30। ইউরিক অ্যাসিড 30 এটি দিনে 2 বার করে খাবেন 1 মাস, তারপর কিছুদিন রেস্ট দেবেন, টেস্ট করবেন কীরকম অবস্থা আছে, সেই বুঝে আবার গ্রহণ করার চিন্তাভাবনা করবেন। তবে যে সমস্ত মেডিসিনগুলোর কথা বলছি নিজেরা গ্রহণ কখনই করবেন না, আপনাদের নিকটবর্তী ডাক্তারের সাথে পরামর্শ করে বা আমার সাথেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে মাধ্যমে যোগাযোগ করে তারপর গ্রহণ করার চিন্তাভাবনাটা করবেন। ওকে বন্ধুরা, আজকে আলোচনাটা এই পর্যন্ত শেষ করলাম, আশা করি আলোচনাটা আপনাদেরকে অনেকভাবে উপকৃত করেছে, আর এই আলোচনা থেকে যদি আপনারা 1% উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হো হ্যানিম্যান, জয় হো হোমিওপ্যাথি, ধন্যবাদ।